সমাজের সমাজে শাস্তি মানে শুধু প্রতিশোধ পরায়ণতা না শাস্তি যদি প্রতিশোধ পরায়ণতার জন্য হয় ওটা আসলে ইনসাফের শাস্তি না শাস্তির উদ্দেশ্য সমাজে কতগুলো নজির সৃষ্টি করা যে আপনি এই রকম অপরাধ যদি করেন আমরা এটাকে অ্যাকনোলেজ করি এবং সেটার জন্য আপনি এই কনসিকুয়েন্স ফেস করেন সমাজে আপনি আসলে ইনসাফ প্রতিষ্ঠা করতে চান সুতরাং আওয়ামী লীগের যাদের যাদের শাস্তির কথা ন্যায় বিচারের মাধ্যমে কি কোন রকম কোন মব জাস্টিস আমি কোনোভাবেই এই যে আওয়ামী কিছু কিছু মানুষের উপরে সরকারের কাস্টাডিতে আদালতে দেওয়ার সময় এটা তখন কিন্তু সরকারের কাস্টাডিতে হ্যাঁ আমি এটুকুও কোনোভাবে এনডোর্স করি না কোনোভাবে আপনি এটা একটা আপ্রাইজিং কেউ কেউ বিপ্লব বলার চেষ্টা করছেন উইচ উইচ আই ডোন্ট বিলিভ যাই হোক আপ্রাইজিংয়ের পর এটা হতে পারে ওটা পারে সেটা পারে খুব ছিল আমি কোনোভাবে সমর্থন করি না কিন্তু একটা সিস্টেম্যাটিক ওয়েতে বিচার করতে হবে উই ওয়ান্ট জাস্টিস কথা আমরা যেমন চেয়েছিলাম তাদের জন্য অনেকটা আসলে খুব সহজ ভাবে একটা নিষিদ্ধ করা যায় আমরা নিশ্চয়ই আওয়ামী লীগ হতে যাচ্ছি না সেটা হচ্ছে জামায়াতকে যেভাবে করা হয়েছিল সেটা হলো 2009 সালে সন্ত্রাস দমন যে আইন ছিল তার ধারা অনুযায়ী জামায়াতকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সব বাদ দেন চার অগস্ট আওয়ামী লীগ দল হিসেবে যা করেছে যে ব্রুটালিটি করে মারাত্মক রকম একটা ম্যাসকিলিং এবং এর চেয়ে বড় সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে না মুহূর্তে আপনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে দিতে পারেন এর চাইতে রায়দার মোর ইম্পর্টেন্ট যে আলোচনাটা আছে সেটা হলো একটা দল আওয়ামী লীগ কিন্তু শুধু এবার না আওয়ামী লীগ পঁচাত্তর সালেও বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছিল চতুর্থ সংশোধনীর মাধ্যমে পাপ কিন্তু আদি পাপ আছে ও যখনই ক্ষমতায় আসে ও বাংলাদেশকে আসলে ধ্বংস করে ফেলাতেছে আমাদের যে স্পিরিট যে কারণে আমরা মুক্তি যুদ্ধ করেছি গণতন্ত্রের কথা এবারেও ক্ষমতা এসে একই কাজ করেছে এবারেও বারলো সে অনেকগুলো মানবতা অপরাধ বিরোধী অপরাধের সাথে যুক্ত হয়েছে এবং কেউ কেউ এই দলটাকে একটা ফ্যাসিস্ট দল বলে আমি এটাকে ফ্যাসিস্ট দল বলিনা ফ্যাসিস্ট দলের না লিস্ট কতগুলো নীতি আদর্শ আছে হিটলার মুসোলিনির আমি মনে করি লিস্ট কতগুলো নীতি আদর্শের জায়গা আছে বিলি পাচ্ছে আ মেলিকের টাউছেন একটা আটারলি মাফিয়া আমি বিশ্বাস করি ভবিষ্যতে একটা মাফিয়া স্টেটের এক্সাম্পল হিসাবে এই সরকারটা আসবে তো সেই দেশটাকে সে যে জায়গায় নিচ্ছে সেটাকে আমরা কনসিডার করেও নিষেধ করতে পারি আমি এখনো আমি মনে করি আমি নিজেও এখনো ফুললি ডিসাইডেড না আমি মিস্টার নাহিদ যেটা বলেছেন আমি পুরোপুরি এটার সাথে একমত যে আগে আসলে আওয়ামী লীগের সিগনিফিক্যান্ট মানুষদের বিচার হতে হবে তারপরে আলাপটা আসুক আর নির্বাচনের কথা আমি একটু বলে এইটুকু বলে শেষ করি আওয়ামী লীগ যে পরিমাণ ব্রুটালিটি ডেটা জেনারেট করেছে আমি

আসুক তারা নির্বাচনে আমরা